নমস্কার, আমি আপনাদের এখন ধোকার ডালনা করে দেখাচ্ছি। প্রতি সপ্তাহে আমি এমনই আকর্ষণীয় ঘরোয়া রকমারি রেসিপি নিয়ে আসবো, তাই নিচের লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন, প্রতিবার এমনই ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আমি আপনাদের এখন ধোকার ডালনা করে দেখাচ্ছি। উপকরণ কী কী লাগবে বলে দিচ্ছি। ছোলার ডাল 3 কাপ ও মুসুর ডাল 1 কাপ রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেটাকে কাঁচা লঙ্কা হিং দিয়ে বেটে নিতে হবে মিক্সিতে। তারপর মশলা যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলোকে একসঙ্গে করে জল দিয়ে গুলে রাখতে হবে মশলা হিসাবে। এবার পেঁয়াজ, আদা, রসুনও একসঙ্গে বেটে নেবেন। তার সঙ্গে থাকবে কর্নফ্লাওয়ার, চিনি, নুন, ফোড়নের জন্য থাকবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হলুদ তেল তো লাগবেই, সেটা সাদা তেল হলেই ভালো হয়। প্রণালী। উনুনে কড়াই দিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ডাল বাটাটা দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তারপর তেল দিয়ে গ্রিস করা থালায় সেটা ঢালবো। ঢেলে সমান করে নিয়ে তারপর চাকু দিয়ে দাগ দিয়ে নিমকি শেপে বা চৌকো করে কেটে ওইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 15-20 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে ধোকার টুকরোগুলো ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ছাঁকা তেলে ভাজলে ভাজার পুরো তেল ছেড়ে যায়, তেল টেনে নেয় না। অল্প করে ধোকার টুকরো ছেড়ে দেখে নিতে হবে তেল খুব ভালো গরম হয়েছে কিনা। খুব ভালো গরম হলে 4-5টা করে ধোকা ছেড়ে ছাঁকা তেলে ধোকাগুলো ভেজে নিতে হবে সবগুলো। দেখুন এত খাস্তা হয়েছে যে তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে। এটা যদি ঝোলে ফোটাই তো আরো ভেঙে যাবে, তাই জন্য এটা ঝোলে ফোটাবো না। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলে রাখছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা গোটা এগুলো ফোড়ন দিলাম।
পেঁয়াজ আদা রসুন বাটা তেলে ভেজে নেব। তারপর নুন চিনি এবং দই দিয়ে তারপর মশলা দিয়ে কষতে হবে। টমেটো পিউরিও দিতে পারেন। যদি এটা নিরামিষ করতে চান তবে পেঁয়াজ রসুন আদা বাটা না দিয়ে তাতে কাজু কিশমিশ বাটা দিয়েও করতে পারেন, তাও ভালো লাগবে। এরপর ঝোল দিয়ে দিতে হবে। ঝোল বেশি দিতে পারেন, কেননা ধোকা ঝোল টেনে নেবে। ঝোল ঘন করতে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দেবেন, তারপর গরম মশলা ঝোলের মধ্যে দেবেন। এবার গ্যাসটা অফ করে এবার ঝোলটা অল্প করে ওপর থেকে ধোকার উপরে দেবেন, আর ঝোলটা অন্য বাসনে রাখবেন। পরিবেশনের সময় ঝোল ও ধোকা আলাদা আলাদা করে পরিবেশন করবেন। যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, এবং যারা শিখতে আগ্রহী আপনার বন্ধু বান্ধব তাদের শেয়ার করুন। আপনার প্রতিক্রিয়া নিচের কমেন্ট বক্সে লিখে জানান। প্রতি সপ্তাহেই আমি এমনই আকর্ষণীয় ঘরোয়া অথচ একটি হাটকে রেসিপি নিয়ে আসব, তাই নিচের লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন।